গভীর জঙ্গল থেকে উদ্ধার দেশি বন্দুক। ঘটনা তেলিয়ামুড়া থানাধীন ব্রহ্মছড়ার গভীর জঙ্গলে। সংবাদে প্রকাশ, রবিবার সকালে তেলিয়ামুড়া থানার পুলিশের কাছে খবর আসে, তেলিয়ামুড়া থানাধীন ব্রহ্মছড়ার বালুছড়া এলাকার গভীর জঙ্গলে একটি দেশি বন্দুক পড়ে রয়েছে। সঙ্গে সঙ্গে তেলিয়ামুড়া থানা থেকে এসআই রামকৃষ্ণ দাসের নেতৃত্বে পুলিশ ঘটনাস্থলে ছুটে যায়। সেখান থেকে উদ্ধার করে সেই দেশি বন্দুকটি থানায় নিয়ে আসে। এ বিষয়ে জিজ্ঞেস করা হলে পুলিশ জানায়, এলাকার জনগণ থেকে খবর পেয়ে জঙ্গল থেকে দেশি বন্দুকটি উদ্ধার করে আনা হয়েছে। বর্তমানে তদন্ত চলছে বলে পুলিশ জানায়। আবার আছে যারা